হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাফরান হেয়ার গ্রোথ থেরাপি বা জাফরান হেয়ার অয়েলের ব্যবহার সম্পর্কে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই হেয়ার অয়েল নিয়ে, তো সেখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমি এখানে একটা বাটিতে হেয়ার অয়েলটা ঢেলে নিচ্ছি, আর আপনাদের চুলের উপর ভিত্তি করে আপনারা এই পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। অর্থাৎ আপনাদের চুলে যতটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকুই তেল নেবেন, এখানে পরিমাণটা আসলে বলে দেওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে জাফরান যে হেয়ার অয়েল সেটি বা হেয়ার গ্রোথ থেরাপি। তো এই তেলের কালারটা কিন্তু ক্রিমি হবে, হালকা ক্রিমি, একেবারে সাদা হবে না। তো আপনারা চুলে ব্যবহার করার আগে অবশ্যই চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন, পরিষ্কার করে নেবেন। কখনোই তেল দেওয়া চুলে বা ভেজা চুলে বা অপরিষ্কার চুলে কিন্তু এই তেলটা ব্যবহার করা যাবে না। অনেকেই প্রশ্ন করেন যে এই তেলের সঙ্গে আর কোনো তেল মিশিয়ে ব্যবহার করতে হবে কি না বা করা যাবে কি না। হ্যাঁ, যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মানের যে নারকেল তেল বা ভালো মানের যে অলিভ অয়েল, তার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর ক্যাস্টর অয়েলের কথা অনেকে জিজ্ঞাসা করেন যে এর সাথে ব্যবহার করা যাবে কি না। ক্যাস্টর অয়েল আমরা অনেকেই জানি যে আসলে এর ঘনত্বটা বেশি, আর এই যে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি সেটার ঘনত্বটাও কিন্তু গাঢ়। সুতরাং আমরা কিন্তু ক্যাস্টর অয়েল এর সাথে ব্যবহার করতে পারবো না। আমরা চাইলে নারকেল তেল কিংবা যে বাদাম তেল অর্থাৎ আলমন্ড অয়েল বা অলিভ অয়েল, এর যে কোনো একটা মিশিয়ে ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু বাজার থেকে তেল কিনে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের সেই তেল কিন্তু নকল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা ব্যবহার করার জন্য। এছাড়া অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা এই জাফরান অয়েলের সাথে কুমারিকা হেয়ার অয়েল কিংবা সেভেন অয়েলস যেটা, সেটা ব্যবহার করতে পারি। আমি একটা সহজ কথা আজকে বলে দিয়ে আপনারা তেল ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র পিওর একটা তেল, সেটা হোক নারকেল তেল বা অলিভ অয়েল, শুধু সিঙ্গেল অয়েল, এর সাথে আর কোনো তেল মেশানো থাকবে না। অর্থাৎ কুমারিকা অয়েলে আমরা দেখতে পাই যে তেলের ভেতরে কিন্তু এক ধরনের জড়িবুটি থাকে। তারপর অনেকে সিসা তেলের কথা বলেন, সিসা তেলও কিন্তু বিভিন্ন জড়িবুটির সংমিশ্রণ, অর্থাৎ আমরা এই তেলগুলো কিন্তু অ্যাভয়েড করব। আমরা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নারকেল তেল কিংবা অলিভ অয়েল বা আলমন্ড অয়েল, এর যে কোনো একটা মিশিয়ে তেলটা পাতলা করার জন্য চুলে ব্যবহার করতে পারি। আর যদি কেউ চান যে আমি জাফরান হেয়ার অয়েলটা শুধুমাত্র সিঙ্গেলভাবেই ব্যবহার করব, অর্থাৎ এর সাথে আর কোনো তেল ব্যবহার করব না, তো সেক্ষেত্রে আপনি চাইলে শুধুমাত্র জাফরান হেয়ার অয়েলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা এই তেলটা কিভাবে চুলে অ্যাপ্লাই করব। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম থেকে একেবারে কানের বরাবর থেকে চুলটা সেকশন সেকশন করে তেলটা ব্যবহার করছি, অর্থাৎ খুব ভালোভাবে আমি এক একটা সেকশন করে তেলটা অ্যাপ্লাই করব, তারপর আর একটা সেকশন করে, অর্থাৎ সিঁথির মতো করে আমি চুলের একেবারে গোড়ায় চেষ্টা করব তেলটা ভালোভাবে আঙুলের সাহায্যে মাসাজ করে করে লাগানোর জন্য। কারণ এই তেলটা যত ভালোভাবে আপনি মাসাজ করতে পারবেন, অর্থাৎ চুলের গোড়ায় পৌঁছে দিতে পারবেন, ততই কিন্তু বেনিফিটটা বেশি পাবেন। আর আপনারা চাইলে শুধুমাত্র মাথার স্কাল্পে অর্থাৎ মাথার তালুর দিকে ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কিন্তু পুরো চুলে এই তেলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। কারণ এই তেলে যে উপাদানগুলো রয়েছে, এখানে যে মোম ব্যবহার করা হয় সেটি কিন্তু চুল সোজা করতে এবং চুলটা মসৃণ করতে অনেক সাহায্য করে। এই জন্য আমি এখানে চুলের আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত অ্যাপ্লাই করে দিব। তো আপনারা চাইলে গোড়ার দিকে ব্যবহার না করতে পারেন। এখন আসি আসলে তেলটা কতটুকু কাজ করে। তো তেলটা আসলে অনেকে বলে যে একেবারে চুল মাথায় ভরিয়ে দেয় নিয়মিত ব্যবহারে, তো আপনার চুল পড়া কমাবে। এবং আসলে এক একজনের হয় কি যে মাথার চুল কিন্তু এমনি বংশগতভাবে বা তার শারীরিক গঠন অনুসারে পাতলা বা ঘন হয়, তো সেক্ষেত্রে যাদের চুল একেবারেই পাতলা রয়েছে তাদের কিন্তু আসলে কোনোদিনও
হাঁটুর নিচে বা একেবারে পা পর্যন্ত লম্বা করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি ব্যবহার করেন রেগুলার, সেক্ষেত্রে আপনার চুলটা ঘন হবে এবং চুলটা আগের থেকে সুন্দর হবে। তো আমার কাছ থেকে যদি পরামর্শ চান তো ব্যবহার করতে পারেন, তবে যাদের অতিরিক্ত ঠান্ডার সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সাবধানভাবে লাগাতে হবে, কারণ এই তেলটা এমনিতেই প্রচুর ঠান্ডা এবং আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তো এই তেলটা চুলে অ্যাপ্লাই করে আপনি চাইলে সারা রাত রেখে পরের দিন সকালে শ্যাম্পু করতে পারেন, আর যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এটি রেখে আপনি যে কোনো ভালো মানের হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।